पयलाई माघ থেকে কাঠালিয়া রাম ঠাকুর আশ্রমে আরম্ভ হয় উত্তরায়ণ উৎসব। সমাপ্তি ঘটবে চৌথায় মাঘ কাকভোরের প্রভাত ফেরির মাধ্যমে। উৎসব চলবে ২৪ প্রহর, পরিণাম সংকীর্তন চলবে। প্রতিবছরের ন্যায় এবছরও কঠিন পরিস্থিতিকে পেছনে ফেলে রাম ঠাকুরের উৎসবকে কেন্দ্র করে নানা প্রান্ত থেকে ভক্ত প্রাণ মানুষের সমাগম ঘটে। মেলায় নানাবিধ ফসরার সমারোহ নিয়ে দোকানদাররা সামিল হয়েছেন মেলায়। যদি কেনাকাটা কিছুটা কম এমনটাই অভিমত দোকানদারদের। অপরদিকে উৎসব কমিটি সামগ্রিক ব্যবস্থাপনায় কোনো খামতি রাখেনি। এদিন এই উৎসব দেখতে যান সাংসদ প্রতিমা ভৌমিক। প্রতিমা ভৌমিক বলেন, ब्यूरो रिपोर्ट खबर ত্রিপুরা।